একটি কথা আজকে বলতে চাই, যেটা আমাদের সামনে একটা পর্ব আছে, বলার সময় শেষ হয়ে গেছে, তারপরে দুই মিনিটে বলবো। সেটা হচ্ছে যে মহরম নিয়ে, মহরম নিয়ে আপনারা বিভিন্ন লিফলেট পড়েছেন, ইসলামহাউস.কম এ মহরম নিয়ে অনেকগুলো আলোচনা আছে, সেখান থেকে পড়ে নেবেন। মহরম নিয়ে আমাদের বাড়াবাড়ি নেই। মহরম হচ্ছে আল্লাহর একটি মাস, আল্লাহর মাস বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, শাহরুল্লাহিল মুহাররম, নিজ আল্লাহ তার দিকে সম্মানিত করার জন্য, যে রব্বুল আলামিন কোনো কিছু সম্মানিত করার জন্য নিজের দিকে সেটাকে সম্পর্কযুক্ত করেন। এর অর্থ এই নয় যে আল্লাহর কোনো আলাদা মাসের দরকার আছে, এটা নয়। অর্থাৎ তিনি সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সওম বেশি বেশি পালন করতেন, এই মাসে 9-10 সওম পালন করবেন। 9-10 এবছর ইংরেজির সাথে মিশে গেছে, একরকম হয়ে গেছে, এই জন্য এই 9-10 সওম পালন করবেন। 9-10 সওম পালন করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন এবং বলেছেন, যদি কেউ এই সওমটি পালন করে তার পূর্ববর্তী বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহু আকবার, এই সুযোগটা আমরা নিতে পারি, এই সুযোগে তাদের জন্য আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়াও করতে পারি এবং ওই সমস্ত কর্ম থেকে মুক্ত থাকবেন যা কেউ কেউ করে থাকে, মনে করে থাকে 10 তারিখে বুঝি হুসাইন কারবালার কারণে আমাদের সেটা পালন করি না। কখনো নয়, এটা তো পরে হয়েছে, এটা তো অনেক পরে, 40 বছর পরে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা তার কাছাকাছি সময়ে, এর আগ পর্যন্ত এটা হয়নি। এর অর্থ হচ্ছে এর আগেই সেটার ফজিলত বর্ণিত হয়েছে। কেন? সেটা ছিল আনন্দের দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছেন, সেই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে সওমটা পালন করেছেন। আমরা সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমরা মুসার বেশি নিকটবর্তী, আমরা সেই জন্য সওমটি পালন করব। এটা হুসাইনের কারবাল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার সাথে এর কোনো সম্পর্ক নেই, কাছের এবং দূরের কোনো সম্পর্ক নেই। নিঃসন্দেহে তিনি কারবালায় শহীদ হওয়া, এটা দুঃখজনক, কিন্তু এটা দুঃখের নাম দিয়ে এইভাবে প্রতি বছর বছর শোক পালন করা হারাম। কোনো ব্যক্তি 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। কোনো মৃত্যুর পরে একমাত্র স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে, এরপরে যদি কোনো শোক পালন করা হয় সেটা হারাম হবে, সেটা জায়েজ নেই। এই জন্য কোনো মানুষের সেই জাতীয় শোকের কাজ করা হারাম। যারা আজ মুসলিম বিশ্বে নিজেদের আঘাত করে বেড়াচ্ছে, তাজিয়া করে বেড়াচ্ছে, মিছিল করে বেড়াচ্ছে, এরা মুসলিম বিশ্বের জন্য এরা ক্যান্সার স্বরূপ। এদের থেকে সাবধান থাকুন, এদের কর্মকাণ্ড থেকে সাবধান করবেন। এই একটি হাদিস ছাড়া আশুরার উপরে আর কোনো হাদিস শুদ্ধ নাই, অর্থাৎ আশুরার কোনো অতিরিক্ত কোনো ফজিলত নেই। যারা বলে আদম এই হয়েছে অথবা অমুক হয়েছে অথবা নূহ হয়েছে অথবা ইব্রাহিম, সবই মিথ্যা কথা বলে, এগুলির কোনোটাই শুদ্ধ না। একটাই শুদ্ধ যে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছেন, নাজাত পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে তিনি সওম পালন করেছেন। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে তিনি করে রেখেছেন, সেই জন্য রাখি। শুধু মুসা আলাইহিস সালাম অনুসরণ আমরা রাখি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার কারণে রাখি, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়াজাল্লা ফি কিতাবিহি।